হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো হচ্ছে ময়নাগুড়ি ব্লকের কয়েকটি দুর্গাপুজো মণ্ডপ। নাম্বার ওয়ান হচ্ছে টেকাটুলি, আমগুড়ি, পানবাড়ি জুয়েল ক্লাব, এটা হচ্ছে পানবাড়ি বাজারের সেই মণ্ডপ, পানবাড়ি কলোনি, বারোহাতি মোড়, রামসাই বাজার এবং কি নেপাল মোড়। এই সাতটি মণ্ডপ আজকে তোমাদেরকে দেখাতে চলেছে। এখনো পর্যন্ত চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো, তো জলদি ফটাফট সাবস্ক্রাইব করে রাখো। এই জায়গা মণ্ডপটি খুবই সুন্দর বানিয়েছে এবং এই টেকাটুলি এলাকায় কিন্তু খুবই সুন্দর ভাবে একটা অনুষ্ঠানটি হচ্ছে। টুপিকের আলো আমার নাম শুনতে ভালো কৃষ্ণবাজার বাসী অপরূপ সাজ মাম করে সারাদিন কাজ, হ্যাঁ ঝিরি ঝিরি বৃষ্টি করে আমার মাম আমার শাসন করে, বস্তা যেমন করে বাটাকাটি মাম ভালোবাসে না আমার কাটাকাটি, ইন্টু মাইনাস প্লাস মাম করে সানগ্লাস, লতা যেমন ঘর মালা মনে অনেক জ্বালা, ছেলেরা যেমন মেয়েদের কাছে যান আমার মাম আমার কাছে ভগবান, মামকে ভালো বাসবো তুমিও যেমন কাজে থাক ভগবান। টেকাটুলি বাজারে এই জায়গায় কিন্তু খুবই সুন্দরভাবে মেলা হচ্ছে, প্রতি বছর বছর হয়ে থাকে। এরপরে যেতে চলেছি হচ্ছে সেই আমগুড়ি যে স্কুল আছে। এখন বাজে হচ্ছে 11:30, আর এই 11:30টার মাঝে দেখতে পাচ্ছ এই আমগুড়ির যে প্রোগ্রাম হচ্ছে, এই জায়গায় কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এবং ভিতরেও কত সুন্দর মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পানবাড়ি, আর ভেতরে ঢুকে দেখতে পাচ্ছ মণ্ডপটি কত সুন্দর বানিয়েছে, এটা হচ্ছে জুয়েল ক্লাব। তো চলো একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এবার পানবাড়ি বাজারে মণ্ডপ, এই মণ্ডপটি বাইরের অংশটি দেখতে পাচ্ছ ফুল দিয়ে কতটা সৌন্দর্য দিয়েছে, এবং ভিতরে যাই, ভিতরে গিয়ে আরো সুন্দর দেখছি। দেখার পরে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু ছোট্ট নাট্যনিষ্ঠ অনুষ্ঠান হতে চলেছে। পানবাড়ি কলোনি, এখানে এসে দেখতে পাচ্ছ আমার একদম সেই চন্দ্রযান বানিয়েছে, খুবই সুন্দর একটি চিত্র বানিয়েছে। তো চলো এখন আমরা ভিতরে ঢুকতে চলেছি, আর বাইরেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে ভিতরেটা দেখে নিই। এরকম লুক, আর এরকম একটা লুক সীতা হরণ রাবণ বানিয়েছে, আর এটা একটি দেখার মতো সেই একটা চন্দ্রযানের ওই যে গাড়ি, আর গাড়ির থেকে ওই যে ওটা, মানে এটা দেখার মতো বানিয়েছে গাইস, একদম যেভাবে চন্দ্রযান চন্দ্রে উঠে একদম কীভাবে নেমেছিল, কীভাবে পাহাড় বানিয়েছে। এটা এদিকে লাইটিং করছিল, লাইটিংটা এখন বন্ধ করা হয়েছে। দেখা কমপ্লিট, দেখার পরে এখানে একটি ছোট ছোট প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামটি তোমাদেরকে একটু তুলে ধরবো ভিডিওর মাঝে। তো এরপর যাবো হচ্ছে যে রামসাই নেপাল মোড় আমাদের এরিয়ায় পড়ে, চলো আর কি পরে দেখছি, আগে প্রোগ্রামটা দেখে নিই কিরকম হচ্ছে। বিভীষণ, আমাদের সেনাপতি ঘর দূষণের সাথে কি তোমার কোনো বার্তালাপ হয়েছে? কি বিষয় ভ্রাতা? এবার আসলাম হচ্ছে বারোহাতি মোড়। এই বারোহাতি মোড়ে কিন্তু প্রতি বছর খুবই সুন্দর বানিয়েছে, আর তার মাঝে এখানকার যে পরিবেশের যে মানুষগুলো আছে সে মানুষগুলো অনেক রাত পর্যন্ত ড্যান্স করে থাকে। তো এটার পর দেখতে পাচ্ছ এই রামসাই বাজার, এই রামসাই বাজারে কিন্তু এখন বাজে হচ্ছে প্রায় 12টা, তো 12টা বেজে গেছে, তার জন্য আর কি সেই মানুষগুলো নেই, কয়েকটা দাদা আছে ড্যান্স করছে। চলে এসেছি যে দেখতে পাচ্ছ নেপাল মোড়, এই নেপাল মোড়ে প্রতি বছরে খুবই সুন্দর সুন্দর ড্যান্স হয়, আর অনেক রকমের প্রোগ্রাম খেলাও হয়। এখানে কিন্তু ড্যান্স দেখার জন্য কতগুলো দাদা বৌদি কাকু সবাই মিলে একদম কিভাবে দেখছে সেই চেয়ারে বসে, তার পাশে মণ্ডপ রয়েছে, একদিকে মঞ্চ। এই ভিডিওটি এখানে শেষ করছি। এই 60টি মণ্ডপের মধ্যে কোন মণ্ডপটি তোমাদেরকে সব থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।